আছে কথা যে লে আছে এটা সত্যি কথা কাম লেস থাক লে যা হাত দিস না নালে আমার খাবে মারতি ধরে রে ধর আম আমার জিস না দিতে দেগে এদিকে রে এদিকে রে ने ভালো করে পজিশনটা করে নে হাওয়ার যেন ঠিক লাগে নে টানবো নে অবাস খস অবাস খস হবে না হবে না আমার কোনো আইডিয়া নাই ধর না রে আরে ম্যান ফুটাটা বন্ধ না করে হাওয়া থাকবে সব হাওয়া উড়ে ঝুলিয়ে ম্যান ফুটা বন্ধ করছে এবার নে अरे पाली तु मानुष আমার ব্যাটার যে পা নে নে আইন্দে আই ও ওই যে ওরে দেখ দেখ এইবার মা যা কোন জায়গা যাবে না ঠিক আছে বেটা ভালো হয়েছে না যাক 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 বেটা চলো চল চল चलो चलो क्या रे क्या तू जाओ ना या तो कौन कुछ ही बोल रही तेरा चीनी सी ना तेरा कामार क्या को चिंते बारिश नहीं की कौन चीज की बोल रही कामार की जात की कौन कामार की जात पीपरा जी नहीं पीपरा जी तो बारिश गुर खा गुर 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 কামার এমন একটা জিনিস না ওই পিপড়ার পেটে গুটটা টেনে বের করে আর তুই তো গদা সামানো রে তুই কি বল দিয়েছিস আমাকে টাকা নাই যাচ্ছিস কই তুই টাকা হ্যাঁ সত্যি তো রে কিসের টাকা বাবা কাটা বানালে না রে টাকা দিতে হবে আবার না দিবি না কিসের টাকা নিবি রে থামো থামো টাকা রাখ কইছে বাবা আমরা তো হইলো না না কারি ফেলবা আমরা তো ওটা হইছে বাবা বাবা আমরা তো হাওয়াটা করেছি ব্যাপার হলো তুই যেটা পাবি কিনা আর্থিক পাবি তুই তো কি বাত হাওয়া তো করে জামার পেটা তো জিনিসই নাই শোন লোহা তো 500 টাকার মধ্যে যদি আর্ধেক দিস 800 টাকা পাবো আচ্ছা 200 টাকা নিস আজ দিব আজকে বড় মাছটা ধরবো কিনা শোন বাকি নাই ভাই ভাই তুই এখন কি বলতে যাচ্ছিস টাকা দে তোর যা টাকা এখন নাই দিবি না না যা তাই যা বেটা বাড়ি ঘর গুলো ভাঙ করে ভাঙ বেটা বাড়ি ঘর ভাঙ বেটা ভাঙ ভাঙ বেটা ভাঙ দেখলি বন্ধ করে দিল তো বাড়ি দেখলি ले तो बड़ी बंदा कौन सी ले ले हाँ अमार बोल जाओ थक चुना तो ले तो लगे तो रे बंदोर सुन कल के टाकली लीस सुन ठीक है चेतर चेक कर चुका की तुम्हारे गान सुना कौन गान सुना सुना वो तो सुने ची तूने क्यों भालो पादा बोली कोई ये हासिल अभी लो मेरी कोल के ढंग रे तू यामून पता बोल ली रे कमार था अमे पादा बोली मास्टर रे मास्टर पादा बोली हागा बोली रे मास्टर हागा बोली नहीं ও অনেক কিছু অনেক কিছু কি তোর শুন এই তোর পিরল তারা রিয়া আছে না জোসনা 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 হ্যাঁ আমার সিস্টারে তো শিষ্যা এখন সকালকে বিয়ে করেছে না হ্যাঁ হ্যাঁ আমার আচ্ছা 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 খুব ভালো খেতে করে পদ্মা আছে না পদ্মা পদ্মা পিরল তারা আমার শিষ্যা এগুলো রে বাপি কলকাতার সুমন ভট্টাচার্য হ্যাঁ রাধা রানী এই তোমার পালাগোলার কি যেন হরিদাস হ্যাঁ আর শম্পা গোস্বামী তারপরে
তোমার বালুঘাটে আছে না আরে কিয়া কিয়া ভুলে গেলাম নামটা আর কি এগুলো সব আমার শিষ্য রে এই বাবা সত্যি কথা তো শিষ্যরা যদি এত ভালো কীর্তন করে তো তুই কত ভালো করবি মাথা খারাপ তাহলে তুই কীর্তন শুনবি লে বেটা একটা ভাদুড়িয়ে কীর্তন করে দেই তোরা খোল বাজাবে হ্যাঁ ঠিক আছে জয় জয় নিতাই গোর সিদ্ধনাথ প্রেমানন্দ একবার হরি 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 শ্রীকৃষ্ণে বাধা ঘাটে অদ্বৈত পাঠা ঘাটে নিতাই ধরেছে দুটো ঠ্যাঙিরে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা ঘাটে নিতাই ধরেছে দুটো ঠ্যাঙিরে হরি বল হরি বল এবার পাঠা কাটা হয়ে গেছে পাঠার মাংস রান্না করতে হবে রান্না করলে তো মশলার দরকার এবার মশলা করতে হবে এতগুলো পাঠার মাংস এতগুলো মানে ভক্তবৃন্দ খাওয়াতে হবে তো তাহলে পাঠার মাংস তো অনেক মশলা লাগবে এবার কি কি করছে জানিস কি করছি রাধা রানী মশলা পাটে বিন্দা দেবী পিয়াজ কোটে রাধা রানী মশলা পাটে বিন্দা দেবী পিয়াজ কোটে আরে রাধা রানী মশলা পাটে বিন্দা দেবী পিয়াজ কোটে রাধা রানী মশলা পাটে লিহিতা নাচিছে ধেদান ধ্যাংরে পাঠার মাংস রান্না হয়ে গেল তুই যেভাবে রান্না করছিস না পড়াইয়া থাকবে না রে পাটার মাংস রান্না হয়ে গেল এবার বৈষ্ণব সেবা হবে আচ্ছা আচ্ছা শুধু তো আর মাংস দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা সেটা ঠিক সঙ্গে কিছু দিতে হবে তাই এবার লুচি দরকার আছে কেনাই লাগে আবার কি বলছে এসো লুচি নন্দন তেহলে তে ভাজন এসো লুচি নন্দন তেহলে তে ভাজন এসো লুচি নন্দন ঘিয়ে তে ভাজন হারিয়ে শোয়ে শো ভাই কচুরি দানা তাই বলছে এসো লুচি নন্দন তেলেতে ভাজন এসো এসো ভাই কচুরি দানা এবার লুচি ভাই ভাই ভয় করছে হ্যাঁ এতগুলো সাধুগুরু বৈষ্ণব তাদের মাঝে যদি আমি যাই একা একা আসতে ভয় পাচ্ছি একা একা আসতে ভয় পাচ্ছি এটা কি হবে তাহলে তাই কি বলছে আরে একা যদি আসতে লাড়ো পটল ভাজা সঙ্গে করো একা যদি আসতে লাড়ো পটল ভাজা সঙ্গে করো আরে একা যদি আসতে লাড়ো বেগুন ভাজা সঙ্গে করো একা যদি আসতে লাড়ো এবার সবাই কিন্তু এসে হাজির হয়ে গেল সবাই চলে এসেছে এবার পাতা দিয়ে দিল বসার বিছানা দিল সাধুগুরু বৈষ্ণব কিন্তু সবাই বসে গেছে আচ্ছা 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 এবার দিচ্ছে
এবার পাতার মধ্যে পড়লো দই ব্রাহ্মণ বলে কই কই পাতার মধ্যে পড়লো দই ব্রাহ্মণ বলে কই আর পাতার মধ্যে পড়লো চিনি ব্রাহ্মণ বলে কই গিনি আর পাতার উপর পড়লো চিরা টিকি না চাই বৈরা গিরা পাতার উপর পড়লো চিরা টিকি না চাই বৈরা আর পাতার উপর পড়লো দই ব্রাহ্মণ বলে কই কই পাতার উপর পড়লো দই ব্রাহ্মণ বলে কই দে দই দে দই দে দই দে দই আয়ান ঘোষের দই দে দই দে দই নয়া বাজারের দই দে দই দে দই না সবাই মিলে করব ভোজন দে দে দই হে দই রাধা নামের সাদা লুচি কৃষ্ণ নামের বেগুন ভাজি রাধা নামের সাদা লুচি কৃষ্ণ নামের বেগুন ভাজি মানে রাধা নামের সাদা লুচি আর কৃষ্ণ নামের বেগুন ভাজি ওই যে কালো কালো বেগুন গুলো থাকে না ওটার ভাজা খাওয়া দাওয়া হয়ে গেল ভাই তাহলে কালকে তুই আমার সাথে মাইশে গেছিস যেখানে মাছের ঘর সেখানেই গিয়ে এইবার মাছ যাবি কোথায় এবার মাছকে যেমন করে উঠাবো আমি জলে ঠিক আছে জল থেকে মাছ ডাঙ্গে আসবো না এরকম জিনিস আমি নদীতে দেখতে পাইনি এত সুন্দর জিনিস তার জ্যোতিতে নদীর জল চল চক 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 এত সুন্দর সামনে বেটা মাছটাই কেমন করে তুলবো সেটাই যুক্তি করছি মাছটা নিয়ে বাড়ি যাবো মাছটা তুলতে হবে আগে আগে বেটা থাকলে আর সঙ্গে আলাপ করা যাবে না বেটাকে তাড়ি দিয়ে বাড়ি যাবে বেটা মাছ লেখা আসলাম অনেক বড় মাছ অনেক বড় বাড়ি যাবি তোর মাকে বলবি মা করে তেল দাও ঠিক আছে আর তোর মাকে বলবি মা মশলা বাটু বাবা মাছ নিয়ে আসছে ঠিক আছে বাবা যা বেটা যা জল দাদা তাকে আমি ছাড়বো না এই মুহূর্তে তার পদ রোধ করবো দাঁড়াও সুন্দরী আরে তুমি গ মৎস মারো আমায় পিছে কেন দাঁত পারো আমি নারী জন দুঃখিনি জনম দুঃখিনী তুমি যদি হও জনম দুঃখিনী আমি কিন্তু জনম দুঃখ কিন্তু তুমি পাইতে দিলে এত গন্ধ কিসের তোমরা পাইতেছো কেউ তোমার বক্ষে কি হলো এ আমার আমি তো শ্বাস তাহলে ওটারই গন্ধ কেমন করে তোমার স্বামী মরেছে বিয়ের রাত্রি বাসর ঘরে আমার স্বামীকে বদ্দার কানিয়া নাগিনী দংশন করেছে মৃত স্বামীকে বক্ষে লই এই অন্ধার সাগর জলে আমি ভেসে যাচ্ছি কোথায় যাবে তুমি আমি যাব শ্রী দেবতা নগরে ওই দেবতা নগরে গিয়ে তুমি কি করবে স্বামীর প্রাণ ফিরে আবার ফিরে আসবে ভুল
ओल सुंदरी भूल तुम्हें जे आसारी आछो देवता पुरे कोनो दिन तुम्हार स्वामी के तुम फिरिए पाबे ना कारण जे एक बार प्राणी मारा जाए से कोनो दिन प्राण फिरे पाए ना सत्यि তোমাকে দেখে আমারও বড় ভয় হয় আজকে স্বামীকে হারিয়ে তুমি মতি ভ্রম হয়েছো তাই তুমি তুমি কথা বলবো সুন্দরী ওই মৃত্যু স্বামী শোনো ওই মৃত্যু স্বামী খেলো চলে কেন চললো সুন্দরী আমার ঘরে রাখবো তো মায় অতি বহগত তোমাকে চুর করে আমি নিয়ে যাবো ধরবো তোমার চুলে মুরা লাঠি মেরে তোমার ভাঙবো ঘুরা নিয়ে যাব তোমায় আলী শাহনগরে কেন কেন তুমি ছুলে হব আমি অসতী আমি নারী জন্ম মদুখিনী সুন্দরী তুমি বড় সতী তোমাকে ছুইলে তুমি অসতি হবে সতি অনেক দেখেছি সতি সাবিত্রী সতি কুন্তি সতি আয়লা তুমি ও বা কেমন সতি বাসর ঘরে তোমার মরল পতি এমন সতি আমি দেখি নাই জগতে স্বামী খেলো পতার নাগে আমি ভাসি সাগরের জলে সুন্দরী তুমি জানো না তুমি কেনই ভাসছ তুমি জানো না বিধাতালি খনের কালে মরণ হলো তার বাসর ঘরে মিছে কেন তুমি ভাসো সাগর জলে হ্যাঁ সুন্দরী হ্যাঁ আমি বুঝতে পেরেছি কথা বিধাতা লিখেছিল তাই তার দ্বাদশ বৎসর কালে তার মরণ হয়েছে তার জন্য তুমি কেন কষ্ট করবে এসো কিছু সময় অপেক্ষা করো তারপর আমি তোমার সঙ্গে যাব আমি জানি সত্যি আচ্ছা খোদা বীর আমার দেখে পাগল হয়ে গেছে কিন্তু তার কাছ থেকে আমায় যেতে হবে তাই তার সঙ্গে কিছু ছলনার আশ্রয় নিতে হবে আমার খোদা বীর বলো আমি তোমার সঙ্গে যাব আমি জানি তুমি সবচেয়ে আমাকে বরমাল্য পরিধান করে তুমি আমার সঙ্গে যাবে আমার ঘরে কিন্তু খোদা বীর বলো আমার কিছু কথা আছে অনেক অনেক জানবা ও তুমি আমার কাছে জানবে বেশ বলো কি জানবে আরে শোনো গদা বীর বলছি তোমায় ঘরে তোমার কয়টি বউ রে তোকে গদা বীর সত্য করে বলো না আমারে কি ও রে শোন
सुंदरी बोली तोरे घरे आमार दुई बहु रे कि सुंदरी कानी खुरी हयो तादेर नाम कि ओ रे ओ घरे तुम्हार कोई छेले रे पक्की गंदा बीर सत्य करे बोलो ना हमारे कियो रे सुन सुन सॉरी बोली तोरे घरे आमार दुई टी छेले रे कि सुंदरी भूतपद हय ओ तादेर नाम कियो रे তোমাকে দুটি বউ রয়েছে, সেই দুটি বউকে বনবাসে পাঠাতে হবে। এটা বের হয় চোখ না ফুটতে বিয়ে করছে বউ গুলোকে, কেমন করে তারা বউ গুলো এখন ডাব্বু ডাব্বু চোখ হয়েছে আমার ভক্তে। ওটা বলো না, সবাই একসঙ্গে থাকবে না? না দেখো কথা, আমি এই পৃথিবীতে সকল জ্বালা সহ্য করা যায়, সতীদের জ্বালা সহ্য করা যায়। সত্যি স্বামীকে হারিয়ে তুমি আমাকে পাবে বলে, আমাকে নিয়ে সুন্দরভাবে সংসার করো বলে তুমি সতীন রাখবে না? বেশ, তোমাকে পাওয়ার জন্য, হ্যাঁ শুধু তোমাকে পাওয়ার জন্য ওই কানি ঘুরিকে বনবাসে দিয়ে তোমাকে নিয়ে সুন্দর তোমার যে দুটি ছেলে রয়েছে সেই ছেলে দুটিকে মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। এই কথা তুমি আমায় বলো না, সকাল হলে ছেলেগুলো আমাকে খুব বলে বাবা বাবা মানে যাবা বাবা ওদের কেমন করে বলি দেবো বলো তো। দেখো কথা, তাছাড়া যে তুমি আমায় পাবে না, তোমাকে মা বলে ডাকবি যে না না আমার প্রয়োজন নেই, তাহলে তোমাকে বিয়ে করে তোমার ছেলে হবে না? সত্যি ওই ভূত বাদরজি থাকে বাড়িতে আর তোমার মতো অপূর্ব সুন্দর কে জমি নিয়ে যাই লোকে ভঙ্গ বলবে, তাই তোমাকে বিয়ে করার পর তোমার গর্ভে ফুট ফুটে সন্তান আসছে, সেই সন্তান আমাকে বল আর তোমাকে মা বলে আমাদের শান্তির দেবি। বেশ ভালো, তোমার যে বৃদ্ধা মা রয়েছে তাকে কি করবে জানো? কি করতে হবে? চাল কুমড়ো করে মারবে। এ কথা তুমি আমায় বলো না, এ কথা তুমি আমায় বলো না সুন্দরী, যে এই জননী আমার দশ মাস দশ দিনে গর্ভে ধারণ করে তার স্তন দুগ্ধ পান করে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, তাকে আমি কি করে মারু বলো তুমি আমায়? দেখো আমি তোমার কোনো কথা শুনতে চাই না, একদিকে তোমার মা আরেকদিকে আমি, তুমি কি চাইল? শোনো সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য আমি আমার ঘর ধারি জননি কো চাল কুমড়ো করে মারবো। সত্যি আর তোমার ওই মস্তকে যে রয়েছে জট জট পায়ে রয়েছে গট, সেগুলো নাপিতের কাছে পরিষ্কার করতে হবে, তারপর তারপরে মস্তকে সাতাল গর্ত করতে হবে, তার লঙ্কা লেবু রস দিতে হবে। কি তুমি মাই কি শোনালে সুন্দরী, মস্তকে যে সাতটা হলে গর্ত করি ওই লঙ্কা লেবু রস তোমার মস্তকে দেই আমি যে জলে পুড়ে আমার জন্য যে তোমায় বাঁচতেই হবে কথা আমি বড় ভুল করছি, আমি যে গোলামি আমার কি হবে না, তাছাড়া তোমার মতো সুন্দরীর পরশ পেলে ওই চালা যে আমার মিটে যাবে। যখন আসবে তোমাদের যে সে চাল পাতির ঘর আছে তাতে আগুন লাগিয়ে দিতে হবে। কি তোমায় আমি থাকবো কোথায়? তুমি যেখানেই রাখবে সেখানেই থাকবো। এই না হলো নারী, এটাকেই বলা হয় প্রতিপতা সুখী, স্বামী যেখানে সেখানে যাবে, সাপ যেখানে ল্যাজ যেখানে, আমি যদি নদীর পারে ওয়ও থাকবে নদীর পারে, আমি যদি বাস ঝাড়ে ওয়ও থাকবে বাস ঝাড়ে। তাই করি
তাহলে গদাবি তুমি যাও কিন্তু আসার সময় তোমায় যে বরবেশ ধারণ করে স্বামীকে হারিয়ে স্বামীর আদর্শেও ভালোবাসা পাইনি বলে আমাকে বলছি তুমি বরবেশ ধারণ করে আসবে আর আমি তোমার গলায় দেব সেই ফুলের মালা তুমি আমাকে আদর করে বলে ওগো সুন্দরী আর আমি তোমাকে বলবো সুন্দরা এই যে আমার মা চলে এসেছে বেশ তোমার কথা মতো ছুটলাম আমি তবে মনে রেখো সুন্দরী আমাকে ফাঁকি দিয়ে তুমি যদি চলে যাও আমি গোলাবি যেমন করে হোক তোমাকে আমি ধরে নিয়ে আসবো আজ আমি গোলাবিরকে কথা দিয়েছি কারণ যদি আমি গোলাবিরকে না কথা কথা যে মস্ত বড় বি আমায় ধরে নিয়ে যেতে তার এতটুকু সময় লাগবে না কিন্তু আমি তো আমার মনের আশাকে পূর্ণ করতে পারবো তাই গোলাবিরের সঙ্গে ছলনার আশ্রয় নিয়েছি গোলাবির গিয়েছি দেখি কত সময় আমার কাছে ফিরে আছে আমি তত সময় না হয়ে এই ঘাটের মধ্যে অপেক্ষায় রইলাম দেখিছি গোলাবির কখন আসে তাই তো দুই বেটাকে কি আর বলবো গো যখন কালী মন্দিরে বলি দিলাম রক্ত ছড়ছড় ছড়ছড় ছোট বেটাটা বান্দর বেটার জীবন যায় না ধরপড় 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 করছে বাবা বাবা আমি একবারে ভোরবেলা কুকুরের মতো কাঁদলাম চেংড়াগুলো মরে গেল যাক কাঁদলে হবে না ওই সুন্দরকে পাওয়ার জন্য এই হৃদয়ে পাষাণ বাঁধতে হবে আর এবার বউকে ধরবো কই গো ভূতের মা কি আলে ভূতের বাবা বাড়ি দা এদিক আয় কার বাড়ি গেছিস এতে কানা মাছি ভো ভো যাকে বাপি আর তাকে ছো কই গো কানা মানুষকে মারতে খুব মজা আছে একদিকে মারবার একদিক দূরে ভূতের বাবা কেন লাঠি মারছো গো কে তোমাকে লাঠি মেরেছে যেখানে সেখানে হুড়া গুদা খাইছো বলে লাঠি মেরেছি কোথায় লাগিয়েছে তা ঠিক আছে হুড়া লাগিনি এটা তুমি লাঠি মেরেছো কত দূরে আছো তো বুঝলি সে আলা বুকে লাঠি মেরে কি রে এই কি হলো শোনো হায়রে সুন্দরী রে তুমি আমায় সুন্দরী বলছো ভূতের বাবা তোর গুষ্টিকে সুন্দরী বলছি কানি কে বের কেউ সুন্দরী বলে গো আমার চেয়ে কে সুন্দর আছে কেউ নাই শোনো তোমাকে ভাত দিতে পারবো না ভাত দিতে পারবে না ভাত যদি না দিতে পারো ভাতের ফেনাগুলো দিও তোর বাপ দিও ভাতের ফেনাটা তোমাকে ঘরে থাকতে দিব না তোমার ঘরে আমি থাকবো না বারান্দায় থাকবো পাঁচ দিন ধরে বারান্দায় পড়ে আছি আজও থাকবো ওই বারান্দাটা তোর বাপ তৈরি করে গেছে তোমার বাবা দিয়েছে আমার বাড়িতে কেন থাকবো তুই তোর বাবার বাড়িতে থাকবো আর কার বাবার বাড়িতে থাকবো কত কষ্ট করে লক্ষ্মণকে লোক করে কাজের লোক করে আমি ঠিক করেছি দেখছো না সিং এর বারান্দায় শালা তুই আমাদের গল্প শুনে এই চুলকানি চলেছে স্বামীর সঙ্গে কোনো মান সম্মান নাই ভাসু থাকা শোনা শোনা কার সঙ্গে কথা বলছো বুঝতেই পারা কি আছে আমাকে বান্দর আবার বলছে আরো ছেলে তোর ছেলের গুষ্টি বেশি রে বাড়ি ছাড়ো ভাগো ভাগো যাও যাবা কিনা বলো যাবা না
तोर बाबा आमी मुखटा देखे मुखेर साइज केमन मन कर मके मारे भलो तुम बसान खा जानी कानी मतो ना आज के बाबा मरार मत मान चले आदर कर बोटा खूब भलो भलो कि छोटे चले जो आदर कर आदर कर पैसा निजे निजे बाड़ी सराओ हमारे बाड़ी आगुन लगा बोलो बाड़ी पुरे हमार पुरे तोर की हमार बाड़ी पुरे तोर की ओ बाड़ी लो शेष बाड़ी शेष कर दीजिए बार देरी ना करे ए बार छूटबो आमी बिये करते তুমি আমায় রক্ষা করো আমি যেন এই গোদাবীরের কাছ থেকে যেতে পারি দেবতানগরে গ্রামের লোক বলছে গোদাবীর তুমি যখন বিয়ে করতে যাবে তাহলে তোমার এই বদনটা মানুষকে দেখাইও না যার জন্য রুমাল দিয়েছ আমাকে বলছে তোমার কাজ যখন হয়ে যাবে এনে আমাদেরকে দিবে আমরা আবার মানুষকে খাওয়ার জন্য চট বিছাই দেব এটা যাক চলে চলে নু কে তুমি কে তুমি ও চিনতে পারবে কি করে দাড়ি মুখ পরিষ্কার করেছিস না আমি গোদাবীর
গদাবীর চলো চলো কেন এসেছিস তখন কি বললি তখন বললাম না যে তোমাকে আমি বিয়ে করব আমি চলো আচ্ছা ওরম করো কেন নু নু বাংনু আমি যে তোমার সঙ্গে যেতে চাইছি কেউ যেন মনে হয় আমায় বাধা দিচ্ছে তুমি যে আমায় নিয়ে যেতে চাইছো তুমি আমায় ধরে নিয়ে যেতে পারবে না আমি যাবো না চল 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 সন্তানি কেন যাবে না কেন কেন তুমি যদি আমায় ধরে নিয়ে যেতে পারো তাহলে আমি তোমার সঙ্গে যাব ও তার মানে আমাকে আদর করে কোলে নিতে হবে পুকুর দিকে যাবো না আরে ছিপছিপ জলে আই গদাবি তবে দিব ধরা সুন্দরী নয় রে বেহুলা হই রে আমি ছিপ ছিপ জলে গেলাম সুন্দরী তবু না তো ধরা সুন্দরী হও রে বেহুলা নও রে ওরে হাত তো জলে আই গদাবি তবে দিব ধরা সুন্দরী নয় রে বেহুলা হো অসম্পন্ন ও তোমাকে ধরতে গেলে আমাকে সে হাঁটু জলে যেতে হবে বেশ বেশ আমি হাঁটু জলে গেলাম সুন্দরী তবু না দাও ধরা সুন্দরী হও রে বেহুলা নও রে এসো সুন্দরী এসো এসো তুমি আমায় ধরালো তোমাকে আমি জড়িয়ে ধরে আমরে তাবু ধরে আমি সুন্দর করবো আরে কমল জলে আই গদাবি তবে দিব ধরা সুন্দরী নয় রে বেহুলা হই রে কোমর জলে গেলাম সুন্দরী তবু না দাও ধরা সুন্দরী হও রে বেহুলা নও রে এসো এসো তুমি আমায় ধরো দাও এসো এসো তুই পালিয়ে গেলে তুই পালিয়ে গেলে আরে গলা জলে আই গদাবি তবে দিব ধরা সুন্দরী নয় রে বেহুলা হও রে আমি গলা জলে গেলাম সুন্দরী তবু না দাদা সুন্দরী হও রে বেহুলা নও রে এসো এসো তুমি আমার ধরো দাও এসো ওরে সপনা কোলা ব্যাগের বাচ্চা ধরা পড়েছে রে আরে সুন্দরী নাই আমি সুন্দরী মনে চুমাং চুমাং করে চুমা খেলাম আরে সাতার জলে আই গদাবি তবে দিব ধরা সুন্দরী নয় রে বেহুলা হো রে আমি সাতার জলে কেন সুন্দরী তবু না তো ধরা সুন্দরী হও রে বেহুলা হো আর হিদলের বৃক্ষ হয়ে থাকো ঘাটে ওপরে একই জননী তুমি মানবী না দেবী মা আমি জানি না জরুরি
আসমে হয় যে অভিশাপ করলে মাগো সে দেখো সে দেখো আমি যে হিজলের বৃক্ষ হয়ে গেছি জনন আমি তোমায় অবিশ্বাস করেছি ওগো মা আজকে দিনে যদি আমি তোমায় অবিশ্বাস না করি আমি কি করে যাব গো দাদা সত্যি মাগো আমি যে বড় পাপী আমি যে বড় অধম সত্যি মা সত্যি আজকে অধম গোদামের কি তুমি যদি অবিশ্বাস না করতে তাহলে তুমি যে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারতে না জননী সত্যি কথা সত্যি মাগো আজকে তোমার দিকে যে মনে হচ্ছে এতদিন ভেবেছিলাম নারীরা শুধু পুরুষদের ভোগের পাত্রী কিন্তু নামা না আজকে তোমায় দেখে মনে মনে হচ্ছে নারীরা যে মাতৃজাতি তাই কথাই বলে মাগো লোভে পাপ আর পাপে হয় মানুষের বিনাশ তাই যে আমি বড় পাপী ওগো মাগো তুমি একবার আমায় বলে দিয়ে যাও মা আমি কি তোমার এই অবিশ্বাস থেকে কোনোদিন মুক্তি পাবো না জন্য আমায় তুমি আশীর্বাদ করো আমি যদি অতি শীঘ্রই সিদ্ধ হই তার নগর থেকে স্বামীর প্রাণ ফিরে আনতে পারি ওগো মাগো তুমি যে মানবী নয় মা তুমি যে দেবী তোমাকে যে আশীর্বাদ করব সে ভাষা যে আমার জানা নেই জননী তাই ঠাকুরের কাছে কামনা করি ওগো ঠাকুর এই অদম বলবি যদি তোমার কাছে কোনদিন পুণ্যি করে থাকে যে পুণ্যির ফল যেন মা তোমাকে দেয় ঠাকুর যাও মাগো যাও তুমি দেবতাপুরে তোমার স্বামীকে পাবে তুমি ফিরিয়ে যেই দিন আসবে ফিরিয়ে এই অদম গোদামীকে নিয়ে যাবে তুমি মা উদ্ধার করিয়ে